हाय गाइस, আমার নাম সুভজিত আর তোমরা দেখছো আমি সুভজিত ইউটিউব চ্যানেল। তো আজকে বিশ্বকর্মা পূজা, তো সকাল সকাল চান করে আমি রেডি হয়ে গেছি। এখন আমি যাচ্ছি কালীবাড়িতে একটা ফুলের মালা নিতে আর লাড্ডু কিনতে। তো আমার বাড়ির পাশে একটা টেলারের দোকান আছে, ওখানে বিশ্বকর্মা পূজা হয় আর ওখানে আমার গাড়িটা পূজো হবে। তো আজকে চলো নতুন ভিডিওটা স্টার্ট করি। আমি এখন কালীবাড়ির সামনে যাচ্ছি আর কি ফুলের মালাটা নিতে। তো আর এখন আমি দেখছি যে মানে বিশ্বকর্মা পূজার সময় আগে কি হতো যে ঘুড়ি টুড়ি উড়াতাম, তো আমিও ঘুড়ি উড়াতাম, দীপ্যমানে ঘুড়ি উড়াতো, কিন্তু আমরা কেউ পুরো ছিলাম না, কিন্তু দীপ্যমান আমার থেকে বেশি ভালো করে ঘুড়ি উড়াতে পারতো। কিন্তু এখন মানে এইসব সরস্বতী পূজা 15 আগস্টে কেউ ঘুড়ি টুড়ি উড়ায় না তেমনি। আর দীপ্যমানে এসছে, একটু তাড়াতাড়ি হাঁটছে, বলছে যে বাবার দোকানে যাবে, লেট হয়ে গেছে। আর যাই হোক, এখন সবাই বাড়িতে বসে পাবজি খেলে। কিন্তু আমি কেন বলছি না যে পাবজি খেলা খারাপ, আমাকে আবার বলো না এই তুই কেন বলছিস পাবজি খেলা ভালো, আমরাও খেলতে পারি, তুইও খেল। মানে আমি কোনো অফেন্স করছি না, কাউকে কিছু বলছি না, কিন্তু হ্যাঁ এখন আর কি ঘুড়ি টুড়ি উড়ানো এগুলো একদমই প্রায় দেখা যায় না এখানে কলকাতাতে, তাও বা দেখা যায়, কিন্তু আসানসোল বা এইসব জায়গাতে এখন খুব কমজনই ঘুড়ি ওড়ায়। শীতকালে যেমনি আগে প্রচুর ঘুড়ি ওড়াতো, বাড়িতে ছাদে ঘুড়ি এসে পড়ে থাকতো, কেটে পড়ে, কিন্তু এখন এগুলো আর দেখা যায় না। আর এখন আমি কালীবাড়ির সামনে চলে এসেছি ফুলের দোকানের এখানে। তো এখন আমি সীতারামের এখানে যাচ্ছি। তো এখানে যেতে যেতে একটা পুলিশের গাড়ি দেখলাম আমি, মানে পুলিশের গাড়িটা এত সাজিয়েছে দেখে লাগছে মানে বরযাত্রী যাচ্ছে পুলিশের গাড়িটা। তো যাই হোক, এখন সীতারামের এখানে আসছি আমি, মানে লাড্ডুটা কিনতে হবে যেটা, তো এখানে চলে এসছি আমি। বলছি দাদা লাড্ডু আছে? তো লাড্ডু দিয়ে দিন না পাঁচটা। তো এখানে আমার যা কেনার সব কেনা হয়ে গেছে, আর দীপ্যমান এখন নিজের বাবার দোকানের ওখানে চলে গেছে। আর এখন আমি পাড়ার দিকে যাচ্ছি। তো আমি যখন মানে পুজো হবে আর কি, ঠাকুর মশাই যখন আসবে, ফার্স্টে তো মানে আগে দোকানটা পুজো হয়ে যাবে, তারপরে গাড়িগুলো পুজো করবে, তো তখনই আমি ভিডিওটা কন্টিনিউ করব। এখন আমি হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছি। তো যেখানে পুজো হবে আমি এখন ওখানে চলে এসেছি। আর এখন যজ্ঞের জন্য সব ব্যবস্থা করা হচ্ছে, যজ্ঞ হবে, তারপরে সব গাড়িগুলো পূজা হবে এখানে। আর এখন আমি দাঁড়িয়ে আছি, যজ্ঞের মানে যে শর্টগুলো সব নেবো, যখন পুজো হবে সব কিছুই তোমাদের দেখাবো। তো সকাল সকাল উঠে আমি গাড়ি ধুয়ে ধুয়ে সব পরিষ্কার করে রেখেছি, আর যে ফুলটা এনেছিলাম সেই ফুলটা আমি এখন পরিয়ে দিয়েছি। এখন যজ্ঞ হচ্ছে, যজ্ঞ হওয়ার পর গাড়িটা পুজো হবে। শুভজিৎ দাস আর বিজন কুমার দাস। শুভজিৎ দাস আর বিজন কুমার দাস। তো এখানে আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে, আর এই ভিডিওটা আমি আবার বিকেলে কন্টিনিউ করব। তো বিকেলে আমি জিম যাব, আর জিমের ওখানেও বিশ্বকর্মা পুজো হয়েছে। এখন আমরা হেঁটে হেঁটে জিমের দিকে যাচ্ছি। তো আমাদের বাড়ি থেকে জিমটা অনেকটাই দূর, তাও আর কি হেঁটে যাচ্ছি, যেহেতু 2-3 দিন ধরে শরীরটা অনেক খারাপ ছিল, জিম যেতে পারিনি। আর আজকে বিশ্বকর্মা পুজোর জন্য তাই কালকেও জিমটা বন্ধ ছিল, তাই একটু হাঁটছি, তাহলে হাঁটাটা হয়ে যায়। আর আজকে আর কি পুরো বাঙালিয়ানা ড্রেস পরেছি, যারা কুর্তা আর মানে ফর্মাল পরেছি। তো এখন জিমের বাইরে চলে এসেছি, আর এখন অনেক ভিড়ই আছে জিমের মধ্যে যেহেতু ইয়ে। তো চলো ঠাকুরটা দেখাচ্ছি তোমাদের। তো এটা হচ্ছে জিমের ঠাকুরটা, বিশ্বকর্মা মানে ঠাকুরটা। আর দাঁড়া আমি তোমাদের জিমটাও দেখাচ্ছি, এখন কেউ নাই, পুরো ফাঁকা এটা জিম। আর দেখলাম কিছু নতুন মেশিনও এনেছে, আজকে হয়তো বিশ্বকর্মা পূজা, এই জন্য হয়তো নতুন মেশিনও এনেছে। আর জিমটা পুরো ফাঁকা, যারা যারা জিম করে তারা জানে যে জিমটা যখন ফাঁকা থাকে তো এটার একটা কী ফিল, কারণ কি জিম সবসময় অনেকটাই মানে ভিড় থাকে, কিন্তু এখন ফাঁকা। আর এই মেশিনটা নতুন এনেছে, বেঞ্চ প্রেসের, এটা যেটা দেখলাম। তো যাই হোক, এখন আছি দাঁড়িয়ে, আর পুরো উপরে ভিড়, তো এখন খেতে যাবো উপরে। তো কালকে রাতে বাড়ি ফিরতে অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় 11:30 মতন বেজে গেছিলো, তাই আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কালকে।
তো যাই হোক অনেকটাই লেট হয়ে গেছিল, তারপর আবার হেঁটে এসেছি। আর তোমাদের আমি আমার জিমটা দেখালাম, আর এবার হয়তো খুব জলদি ওয়ার্কআউট ভিডিও আসবে, কারণ কি ফেসবুক আর ইনস্টাগ্রামে আমাকে অনেকেই বলেছে যে তুই ওয়ার্কআউট ভিডিও আপলোড কর, তাহলে লোকে দেখবে আর কি, ইন্টারেস্টেড হবে, তাহলে তোর ভিডিওটা চলবে, চ্যানেলটা গ্রো করবে। এবার হয়তো মানে ভিডিও খুব জলদি আসবে, ওয়ার্কআউট ভিডিও, কারণ কি দীপ্য মানে এতদিন পর ভর্তি হয়েছে, কারণ কি এর আগে আমি যেটা বললাম আমি একাই যেতাম, তো আমাকে ভিডিওতে হেল্প করার কেউ ছিল না, তো এখন ওটা আসবে হয়তো নেক্সট ভিডিওটা, মোস্ট প্রবাবলি আমি বলছি হয়তো ওয়ার্কআউট ভিডিও আপলোড করব। তো আর এই ভিডিওটা পুরোপুরি বিশ্বকর্মা পুজোর উপরেই হয়েছে আমার, আর বিশ্বকর্মা পুজো বেশ ভালো কেটেছে। আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে তো লাইক করো ভিডিওটাকে, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো, আর যদি আমার ভিডিওগুলো দেখে ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা ট্যাপ করে অলে করে দিও, তাহলে আমার লেটেস্ট ভিডিও সব নোটিফিকেশন পেয়ে যাবে তোমরা। আর তোমরা চাইলে আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে গিয়ে পরে ফলো করতে পারো, আজকাল আমি একটু কবি কবি মানে লিখছি, অনেক লেখালেখি করছি, সবই আপলোড করি ওখানে, তো তোমরা চাইলে দেখতে পারো ওখানে গিয়েও। তো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, টাটা।